সাধ্য চেষ্টা করেছি, সকাল থেকে এখনো পর্যন্ত এই প্রোগ্রামটা চলছে এবং সর্বোপরি আমাদের মহকুমা দপ্তর থেকে সহায়তায় আমরা এই প্রোগ্রামটাকে সুন্দরভাবে সফল করতে পারলাম। এখানে একটাই মাত্র আমাদের উদ্দেশ্য, প্রতি বছরই আমাদের এই গঙ্গা উৎসব পালিত হচ্ছে, একটাই আমাদের উদ্দেশ্য যে আমরা গঙ্গা মাকে, পবিত্র গঙ্গা মা, তাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আজকে এই সারাদিনের যে কর্মসূচি, তাতে আমার ছাত্রছাত্রীরা যারা উপস্থিত ছিলেন তারা নিশ্চয়ই তাদের বাড়ি পরিবারকে বা ইয়েকে যারা আত্মীয় স্বজন বা পাড়া থেকে বেশি যায় থাকে, গঙ্গাতে কোনো রকম কোনো জিনিস আবর্জনা, ময়লা আবর্জনা কোনো রকম যেন না পড়ে, সেই বিষয়েই আমাদের আজকে কুইজ প্রতিযোগিতা অন্তর্ভুক্ত হয়েছে। এবং সর্বোপরি তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করলে পারিবারিক সুস্থতা বা সামাজিক যে মানে আমাদের মনের মধ্যে যে ভাবনা চিন্তা, অর্থাৎ আমরা যখন তখন যেখানে বেলপাতা হোক কুলো গঙ্গাতে ফেলে দিই, এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। তার জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে গঙ্গার ঘাটে, আমাদের যে কোনো আমাদের একটা অঙ্গ হিসেবে মা গঙ্গা আমাদের সারা জীবনের সঙ্গে জড়িত থাকে। যে কোনো একটা পূজা পার্বণ থেকে আরম্ভ করে কখনো গঙ্গা জল ছাড়া সেটা শুদ্ধ হয় না, তো সেই মাকে অপবিত্র করা যাতে আমরা না করি, সেই অঙ্গীকারই আমাদের জন্য আজকের এই উৎসব। যারা এখানে উপস্থিত আছেন বা উপস্থিত বা পারেননি তাদেরকে সকলকে আমি নির্দেশক্রমেও তত্ত্বাবধানে এবং কাটোয়া পৌরসভার সুযোগ্য পরিচালনায় আমাদের আজকে এই 4 নভেম্বর 2024 গঙ্গা উৎসব সকাল থেকেই উদযাপিত হচ্ছে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে। এবং সকালবেলা প্রভাতফেরি, সাইকেল র্যালি থেকে শুরু করে আমাদের বসিয়াক প্রতিযোগিতা, ডিবেট, কুইজ থেকে শুরু করে গঙ্গা আরতি থেকে শুরু করে আদিবাসী নৃত্য থেকে শুরু করে বাউল থেকে শুরু করে বিভিন্ন বর্ণাঢ্য প্রোগ্রামের মাধ্যমে আমরা আজকে গঙ্গা উৎসবটাকে সেলিব্রেট করার চেষ্টা করব। আশা করি এটা আপনাদের মনে যেটা হলো দাগ কাটবে। তার একটাই কারণ, এই উৎসবটা করার পেছনে যে কারণ সেটা হচ্ছে আপনাদের মনের মধ্যে সচেতনতা জাগরণ করা। সকাল থেকে আমরা যাই করলাম না কেন, সেটা যদি আপনাদের মনে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারে তাহলেই বোধহয় আমরা সফল হব। আপনারা জানেন যে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা, এই প্রকল্পের একটা বৃহত্তর অঙ্গই হলো এই গঙ্গা উৎসব। এবং এই গঙ্গা উৎসবের আমাদের মুখ্য যে ব্যাপার সেটা হচ্ছে গঙ্গা এবং তার অববাহিকা অঞ্চলের মানুষদের গঙ্গা সম্পর্কিত পরিবেশ সম্পর্কে সচেতন করা, এবং যে গঙ্গাকে নিয়ে যে পর্যটন শিল্প আমাদের সারা ভারতবর্ষ জুড়ে রয়েছে সেটাকে আরও সমৃদ্ধ করা, এটাই হচ্ছে মূলত এই গঙ্গা উৎসবের উদ্দেশ্য। এখন দেখুন, গঙ্গা তো আমাদের ভারতের ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত, আমাদের এটা মানে আমাদের প্রত্যেকের জীবনের প্রত্যন্ত অঙ্গ। ফলে কিন্তু আমাদের ইদানিং যে গঙ্গা দূষণ থেকে শুরু করে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল যে বিভিন্ন রকমের ডাইরেক্টিভ, সেটা হয়তো সত্যিই আমাদের কাছে একটা চেতনার জাগরণ হিসেবে কাজ করবে। এবং আমি বলবো যে গঙ্গা উৎসবের আজকে দিনটা, আসুন আমরা সবাই মিলে এটা শপথ করি যে শুধুমাত্র এটা দিন নয়, প্রত্যেক দিন আমরা গঙ্গা উৎসবটাকে নিজের নিজের মতো পালন করবো, একটু গঙ্গা নিজেদের বাঁচানোর মাধ্যম আমরা যদি এটা করতে পারি তাহলে।